খুশি হয়েছেন তো? খুশি হয়েছি, আমিও খুশি হয়েছি, আপনার কাছে দিতে পারছি, আল্লাহর কাছে দোয়া। নমস্কার, দেখছেন পিবি 24 এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগরতলা মডার্ন সাইক্রিয়াটিক হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা 6 জন বাংলাদেশী নাগরিক অবশেষে আজ সকালে তারা নিজের পরিবার পরিজনদের খুঁজে পেলেন এবং তাকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে এক খুশির হাওয়া এদিন বইতে থাকে। আগরতলা মডার্ন সাইক্রিয়াটিক হাসপাতালে দীর্ঘদিন ধরে তারা চিকিৎসাধীন ছিলেন সেই 6 জন বাংলাদেশী নাগরিক। এই 6 জন বাংলাদেশী নাগরিককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বেশ কয়েক বছর ধরে মডার্ন সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের, বর্তমানে সুস্থ হয়ে ওঠেন তারা। তারপর বাংলাদেশের নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা তাদের বাংলাদেশের নাগরিকত্ব যাচাই করা হয়, পাশাপাশি তাদের পরিবার পরিজনকেও খুঁজে বের করা হয়। অবশেষে ভারতের যথাযথ কর্তৃপক্ষদের অনুমতিতে তাদের আজ সকালে আগরতলা আখাউড়া চেকপোস্টের মাধ্যমে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েত হোসেন, প্রথম সহিব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশের তরফে এদিন উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী সহ অন্যান্যরা। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনেরা। সেদিন চেকপোস্টের মধ্যেই তারা খুব আনন্দ বিনিময় করতে থাকেন, তারা আনন্দিত, পাশাপাশি যারা তাদের পরিবারের স্বজনদের নিজের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছেন প্রত্যেককে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমার মামা, আমার মাইজা, তার আলাদা বিচে ভালাই। তো এখন যে বাড়ি যেতেছেন, খুশি নি? খুশি খুশি, খুব খুশি। তারা বাড়িতে যে আসলেন, এখন কেমন তারা বাড়িতে কেমন আসলেন আপনি? আমারে সাইরা যাইতা যে দুঃখ লাগে নি? দুঃখ লাগে, দুঃখ লাগে। আচ্ছা, আন্টি রে সাইরা, আন্টি রে সাইরা, আঙ্কেল রে সাইরা। আচ্ছা, ফোন করবেন নি ওখান থেকে? ফোন করুম। আচ্ছা, ছেলের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, ছেলে তো হারিয়ে গেছে, 3 বছর গত হয়েছে আইছে। আর খুঁজতে খুঁজতে কোনো খবর পাই না। ইন্ডিয়ার খবর আইছে, খুব খুঁজাখুঁজি করছে, পাত্তা পাইছে না। তখন যে পাইছি অসংখ্য ধন্যবাদ। ওরা এখানে মানে কোর্টের অর্ডারে আমাদের, ওরা এখানে মানে দে আর ফ্রম বাংলাদেশ, ওরা কোর্টের অর্ডারে আমাদের হসপিটালে মানে এডমিটেড ছিল। আর তো অনেকে এখানে 10 বছর, কেউ কারোর 3 বছর, কারোর 2 বছর, 1 বছর এরকম আছে। তো ওদেরকে আমরা আমাদের যথাসাধ্য ওদের মানে ট্রিটমেন্ট করেছি, ট্রিটমেন্ট করে মানে ওদের আমরা ভালো করার চেষ্টা করেছি এবং ওরা প্রায় মানে ম্যাক্সিমামই ভালো এখন। আমরা অত্যন্ত আনন্দিত আজকে 6 জন বাংলাদেশি নারী পুরুষ যারা আগরতলার মডার্ন সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদেরকে আমরা আজকে বাংলাদেশে তাদের পরিবারের কাছে এই আখাউড়া আগরতলা বর্ডার এই 0 পয়েন্টে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি। এটা অত্যন্ত আনন্দের একটি পরিবেশ ছিল। পরিবারগুলো তাদের আপনজনকে দীর্ঘদিন পরে, কয়েক বছর কম বেশি পরে তারা ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত এবং এই কাজের সাথে জড়িত থাকতে পেরে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আমি এবং আমার সহকর্মী দুজন আছেন, আমরা খুবই আনন্দিত। পাইছেন তো? জি পাইছি। খুশি হয়েছেন তো? খুশি হয়েছি, আমিও খুশি হয়েছি, আপনার কাছে দিতে পারছি,